আজ একবার আমি সুইজারল্যান্ড থেকে আসছি ছুটিতে, এখন করোনার জন্য যাইতে পারতেছি না। করোনার জন্য যাইতে পারি, টিকিটের দাম অনেক বেশি হয়ে গেছে, এর জন্য যাওয়া যাইতেছে না, অনেক সমস্যা হয়েছে। 30,000 টাকা টিকিট, এখন 1,30,000 টাকা হয়েছে এখন, এর জন্য সমস্যা, যাওয়ার জন্য এত টাকা কোথায় পাবো? আর কিনা আমি আসছি, খাওয়া দাওয়া অনেক সমস্যা হইতেছে, এর জন্য আমি ঋণ নিয়েছি, 30,000 টাকা নিয়েছি ঋণ, আমি নিয়ে চলতেছি এখন। সপ্তাহে আমার দিতে হয় ঋণ 800 টাকা করে প্রতি সপ্তাহে। পরিবারে ছেলে মেয়ে আছে, পড়াশোনা করে মানে কিনা করা সম্ভব না, তো টাকা পয়সা কোথায়? ছেলে কি করে? ছেলে এখন পরে এখন করোনার জন্য স্কুল মাত্র খুলে নেয় এখন, ভালো করে কাজ করে, সাহায্য করে। তাহলে কি করোনা আপনার জন্য আপনি খুবই ক্ষতি মানে ইয়ে করছেন? হ্যাঁ, খুবই সমস্যা হয়েছে। একটা হচ্ছে যে যারা আউটসোর্সিং কাজ করতো, আউটসোর্সিং করে ছুটা বোয়া এক বাসায় থাকে আরো 3-4 বাসায় কাজ করত, এদের ইনকামটা একটু বেশি ছিল। কিন্তু এরা এই করোনার কারণে কিন্তু এরা কোন বাসায় তাদের ঢুকি দেয়নি, এরা কিন্তু ক্ষতিগ্রস্ত। আর একটা ই আছে যে যে মহিলারা হোস্টেলে থাকে বাসায় বাসায় কাজ করতো, 4 ঘন্টা পর পর আসে, 4 ঘন্টা পরে তারা আবার দুপুরে আসতো, আবার 4 ঘন্টা পরে আবার যে হোস্টেলে থেকে তারা যাই কাজ করতো, এই জায়গাটা কিন্তু পুরো হোস্টেলটাই বন্ধ করে দিছে, এখানে তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। 3 ধরনের নারীরা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এই করোনার জন্য আমাদের দেশে, বাংলাদেশে। আমাদের মহিলারা সৌদি আরব বেশি, দুবাই আছে, ওমান আছে, জর্ডান আছে, কাতার আছে, লেবানন আছে, মেয়েরা বেশি এই দেশে। কমপক্ষে প্রায় 15-20 হাজার লোক আইছিল যারা যেতে পারিনি, নারীরা ছুটিতে আইছিল, কারো হাফ রাউন্ড টিকিট ছিল, খালি শুধু টিকিটটা ওকে করে তারা চলে যাইব, তারা কিন্তু যেতে পারিনি। অনেক মানুষই আমাদের অফিসে এসে বলছে আপনার টিকিট ওকে করে দেন, কিন্তু বোমসার তো কোনো ক্ষমতাও নাই টিকিট ওকে করে দেওয়া।